বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি আজকে উচ্চতর গণিত ক্লাসে তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে বলার অপেক্ষা রাখে না আজকে আমরা উচ্চতর গণিতে জ্যামিতির অংশে খুব বিখ্যাত একটা উপপাদ্য আমাদের এই ভূমির অর্থাৎ এই ভারতীয় উপমহাদেশের কৃতি সন্তান ব্রহ্মগুপ্তের উপপাদ্য সম্পর্কে আজকে আমরা জানব উপপাদ্যটা জানব আর উপপাদ্যটার প্রমাণ জানব আমরা হ্যাঁ ব্রহ্মগুপ্তের উপপাদ্যটা কি সেটা আগে জানব তারপরে আমরা তার প্রমাণ করা শিখব তো এই যে আমি প্রমাণ করে দেব আমি যে যে বৃত্ত একে যে অক্ষরগুলো ব্যবহার করলাম যেভাবে চিত্র আঁকলাম তুমি ওই রকম না করে অন্য রকম করে আঁকার চেষ্টা করবে এবং ভাষায় প্র্যাকটিস করবে তাহলে কিন্তু প্রকৃত শিক্ষাটা হবে কালচারটা হবে সো প্রথমে আমরা উপপাদ্যটা জেনে নিই উপপাদ্যটা কি ব্রহ্মগুপ্ত সাহেব কি বলেছেন তিনি বলেছেন যে বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণদ্বয় যদি পরস্পরকে লম্বভাবে ছেদ করে বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণদ্বয় যদি লম্বভাবে ছেদ করে তাহলে ওই ছেদবিন্দু থেকে একটা বাহুর উপর অঙ্কিত লম্ব ওই বাহুর বিপরীত বাহুকে সমান দুই ভাগে ভাগ করবে আসলে বাংলাটা যাই বললাম যতটুকুই বুঝলে যখন চিত্র আঁকবো তখন একদম ক্লিয়ার হয়ে যাবে আসলে উনি কি বলছেন চলো আমি বৃত্তটা আগেই এঁকে রেখেছি এখন আমরা যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ আঁকতে হবে সুতরাং বৃত্ত আগে নিয়ে নিতে হবে তবে কর্ণদ্বয় কিন্তু পরস্পর লম্ব হতে হবে এজন্য আগে আমরা চতুর্ভুজ না এঁকে আগে আমরা কর্ণদ্বয় আঁকবো লম্ব করে তাহলে চিত্রটা অ্যাকুরেট হবে তো চলো আগে আমরা কর্ণদ্বয় আঁকি ধরো একটা কর্ণ এইটা আর একটা কর্ণ এইটা তুমি ইচ্ছে করলে এটা যদি মনে করো যে না আমি এখান দিয়ে দিব না এটা বেশি নিচে হয়ে গেছে তাহলে তুমি প্রয়োজনে এটা আরো একটু উপর দিয়ে দাও বাস তোমার ইচ্ছা তবে এই দুটি রেখাংশই যে আঁকছি মানে বৃত্তটার দুইটা জে কিন্তু আঁকছি আসলে তাই না কিন্তু জেদ্বয় পরস্পর লম্ব লম্বভাবে পরস্পরকে ছেদ করেছে আসলে যখন আমি কর্ণদ্বয় এঁকেছি তখন আসলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো পেয়ে গেছি শীর্ষবিন্দু একটা এইটা আরেকটা এইটা আরেকটা এইটা আরেকটা এটা রাইট ওকে তো এখন আমরা চতুর্ভুজটা সম্পন্ন করে ফেলতে পারি কিভাবে এই যে এই একটা বাহু আঁকলাম এবার এই একটা বাহু আঁকলাম এই আর একটা বাহু পেয়েছি এবং সর্বশেষ এই একটা বাহু পেয়েছি এটা একটু বাঁকা হয়ে গেল আমি একটু আবারও আঁকি এখন দেখো চতুর্ভুজটা বৃত্তস্থ কর্ণদ্বয় অবশ্যই পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে তোমরা পেন্সিল কম্পাস দিয়ে আরো সুন্দর করে আঁকতে পারবে আরো সুন্দর করে ওকে চতুর্ভুজটার একটা নাম দেওয়া দরকার এ বি সি এবং ডি তো এ বি সি ডি চতুর্ভুজের এ সি ও বি ডি কর্ণদ্বয় আমি ধরে নিলাম ই বিন্দুতে লম্বভাবে পরস্পরকে ছেদ করেছে ব্রহ্মগুপ্ত সাহেব এই কথাই বলছে যে বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণদ্বয় যদি পরস্পরকে লম্বভাবে ছেদ করে তাহলে ওই ছেদ বিন্দু থেকে যে কোনো একটা বাহুর উপর অঙ্কিত লম্ব ধরো এই ছেদ বিন্দু থেকে বিসি বাহুর উপর অঙ্কিত একটা লম্ব আমি নিয়ে নিলাম বিসি বাহুর উপর ধরো একটা বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব লম্বটার একটা নাম দেই ধরো ই এম এই লম্বটা করবে কি ওই যে ডিসি বাহুর উপর লম্ব হয়েছে না ডিসি বাহু বিপরীত বাহু কি এবি তাহলে এটাকে যদি আমরা বর্ধিত করি তাহলে এটা এবি বাহুকে একটা বিন্দুতে ছেদ করবে দেখো মনে করো এ বিবাহকে এ বিন্দুতে ছেদ করেছে তাহলে যে ছেদ বিন্দু থেকে একটা বাহুর উপর অঙ্কিত লম্ব ওই বাহুর বিপরীত বাহুকে সমান দুই ভাগে বিভক্ত করে তার মানে আমাদের প্রমাণ করতে হবে এ এফ সমান সমান বি এফ তোমরা যদি স্কেল দিয়ে সুন্দর করে আঁকো একদম এখানে অবশ্য সমান মনে হচ্ছে কিনা এটা মনে হচ্ছে একটু বেশি হয়েছে এটা একটু কম হয়েছে কিন্তু তুমি যদি স্কেল ব্যবহার করো সুন্দর করে কম্পাস ব্যবহার করে বৃত্তটা আঁকো তাহলে অবশ্যই এটা আর এটা সমান হবে সমানই দেখা যাবে আচ্ছা তোমরা নিশ্চয়ই সুন্দর করে আঁকবে আরো তাহলে এখন আমরা ব্রহ্মগুপ্তের উপপাদ্যকে
চিত্রের মাধ্যমে বর্ণনা করতে পারি। কোন জ্যামিতিক প্রতিজ্ঞাকে চিত্রের মাধ্যমে বর্ণনা করাকে বলে বিশেষ নির্বচন। আর চিত্র স্যার আগে যেভাবে বর্ণনা করলাম ওটাকে বলে সাধারণ নির্বচন, রাইট? এই সাধারণ নির্বচন আর বিশেষ নির্বচন, আগে যেটা বললাম ওটা সাধারণ নির্বচন, চিত্রবিহীন বর্ণনা। কোন জ্যামিতিক প্রতিজ্ঞার চিত্রবিহীন বর্ণনাকে বলে সাধারণ নির্বচন, আর কোন জ্যামিতিক প্রতিজ্ঞা চিত্রের সাহায্যে বর্ণনা করাকে বলে বিশেষ নির্বচন। এবার চলো তাহলে ব্রহ্মগুপ্তের উপপাদ্যকে বিশেষ নির্বচন আকারে বলি, অর্থাৎ চিত্রের সাহায্যে বলি। এভাবে বলবো, মনে করি বৃত্তস্থ এবিসিডি চতুর্ভুজে, বৃত্তস্থ এবিসিডি চতুর্ভুজে এসি ও বিডি কর্ণদ্বয় ই বিন্দুতে পরস্পর লম্ব ভাবে ছেদ করেছে। ই হতে ডিসি বাহুর উপর ইএম লম্ব, এম ই কে বর্ধিত করলে তা এবি বাহুকে এফ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে এফ সমান বিএফ। আমাদের কি প্রমাণ করতে হবে? এই এএফ সমান সমান বিএফ, বাস হয়ে গেল বিশেষ নির্বচন। আমাদের প্রমাণ করতে হবে এএফ সমান বিএফ। নিশ্চয় বুঝেছ বিশেষ নির্বচন হয়ে গেছে। এই প্রতিজ্ঞাটা প্রমাণ করার জন্য আমাদের আলাদা আর কোনো অঙ্কনের প্রয়োজন নেই, আমরা সরাসরি প্রমাণে যেতে পারি, সরাসরি আমরা প্রমাণে যেতে পারি। তো চলো আমরা প্রমাণে চলে যাই। প্রমাণ, বিশেষ নির্বচনটা আমি কিন্তু বোর্ডে লিখি নাই, তবে প্রমাণের কিছু কিছু বিষয় অবশ্যই বোর্ডে লিখব, কিছু কিছু বিষয় না, মোটামুটি এভরিথিং লেখার চেষ্টা করব। ওকে, আচ্ছা, তো আমরা কিভাবে এটা প্রমাণ করতে পারি? লক্ষ্য করো যে এই যে বিসি চাপ, বৃত্তের যে বিসি চাপ, এই চাপের উপর দুইটা বৃত্তস্থ কোণ আছে, বিসি চাপের উপর বৃত্তস্থ কোণ আছে বিএসি কোণ, রাইট? আর এই বিসি চাপের উপর আরেকটা বৃত্তস্থ কোণ হলো বিডিসি কোণ। তাহলে একই চাপের উপর যতগুলো বৃত্তস্থ কোণ থাকে সকলেই তো সমান, আমরা জানি, আমরা কিন্তু এটা পড়েছি যে একই বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। তাহলে এই যে বিসি চাপের উপর দুইটা বৃত্তস্থ কোণ আছে, একটা হলো বিএসি কোণ আর একটা হলো বিডিসি কোণ, এই দুইটা কোণ নিশ্চয়ই সমান। তারপর এই কথাটাই এখানে লিখবো যে একই চাপ, একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান, বিসি এর উপর দণ্ডায়মান একই চাপ, বিসি এর উপর দণ্ডায়মান দণ্ডায়মান বৃত্তস্থ বৃত্তস্থ দুটি কোণ বিএসি কোণ ও আরেকটা হলো বিডিসি কোণ, রাইট? এক লাইনে লিখবে, আমি কিন্তু জায়গা স্বল্পতার কারণে তিন লাইনে লিখেছি, এক লাইন, তাই না? এক লাইনে লিখবে। অতএব আমরা বলতে পারি বিএসি কোণ সমান সমান বিডিসি কোণ, রাইট? এই যে এখানে আমরা কারণটা উল্লেখ করতে পারি যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ দ্বয় পরস্পর সমান, এটা আমরা কারণটা লিখে দিতে পারি থার্মোমিটারের ভিতরে, মানে যদি নাম পাশে জায়গা না থাকে নিচেই থার্মোমিটারের ভিতরে তোমরা এটা উল্লেখ করে দিতে পারো, ভালো হয়। ওকে, এটা বুঝেছি। এখন লক্ষ্য করো এই যে বিএসি কোণ, বিএসি কোণ এটাকে আমি বলতে পারি এফ এ ই কোণ, রাইট? একই কোণকে নির্দেশ করে দেখো বিএসি কোণ, এটা এটা বিএসি কোণ, এটাকে আমি বলতে পারি এ এ ই কোণ অথবা ই এ এফ কোণ, একই কথা আমরা লিখতে পারি ই এ এফ কোণ, বিএসি কোণকে লিখতে পারি ই এ এফ কোণ, রাইট? আর এদিকটায় বিডিসি কোণকে দেখো, বিডিসি কোণকে অনুরূপ বলতে পারি ই ডি এম কোণ বা এম ডি ই কোণ, একই কথা ই ডি এম কোণ, আমরা এটাকে লিখতে পারি ই ডি এম কোণ, রাইট? এই যে ই ডি এম কোণ লিখতে পারি কিন্তু, বাস এটা পর্যন্ত থাকলো। এবার আসো এই যে ই এ এফ কোণ, এটা কিন্তু এই এই যে আমাদের যে প্রমাণ করতে হবে এ এফ সমান সমান বিএফ, এই জায়গার একটা কোণ দেখো ই এফ কোণ, ই এফ কোণ, এইটাকে আমরা অথচ চিন্তা না করি ই ডি এম কোণকে চিন্তা করবো, এই যে ই ডি এম কোণ, এই কোণটা, এই কোণটাকে আমরা এখন বিবেচনায় নেব, মানে আমাদের প্রমাণ করতে হবে এ এফ সমান বিএফ, এই দিকটা চিন্তা না করে এই কোণটাকে নিয়ে চিন্তা করছি, এই কোণটাকে ই ডি এম কোণ। লক্ষ্য করো যে এই ইডিএম এবং এই যে এই কোণটা, এই কোণটা, এই এই কোণ দুইটা কিন্তু সম্পূরক কোণ, সরি পূরক কোণ, পূরক কোণ, পূরক কোণ কাকে বলে? যদি দুটি কোণের সমষ্টি এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হয় তাহলে ওই কোণ দ্বয়কে পরস্পরের পূরক কোণ বলে।
তাহলে দেখো এই যে এই ত্রিভুজটা এই ইএমটা লম্ব এঁকেছিলাম না ডিসি এর উপর ইএম কিন্তু ডিসি এর উপর লম্ব তাহলে নিশ্চয়ই এই কোণটা এক সমকোণ এখন এই কোণটা যদি সমকোণ হয় এই ত্রিভুজের তাহলে নিশ্চয়ই এই যে লাল চিহ্নটি এই দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি তার মানে এই দুইটা কোণ পরস্পর পূরক কোণ তো পূরক কোণ আকারে না লিখে আমি লিখি ADM কোণ যোগ DEM কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি এভাবে লিখতে পারি তো ADM কোণ EDM কোণ যোগ DEM কোণ DEM কোণ ইকুয়াল টু এক সমকোণ লিখতে পারি বা 90 ডিগ্রি লিখতে পারি পারি লিখতে ভেরি গুড এখন দেখো এই যে আমি লিখলাম যে এই দুইটা কোণ এক সমকোণ তাহলে এই কোণ এই কোণ এই কোণের পূরক কোণ তাই না তার মানে এই কোণটা এই কোণের পূরক কোণ আবার লক্ষ্য করো এখানে এই কোণটাও কিন্তু এই কোণের পূরক কোণ কারণ এই গোটা কোণটা কিন্তু এক সমকোণ এই গোটা কোণটা কিন্তু এক সমকোণ কাজেই তার একটা অংশ এটা আর একটা অংশ এটা তাহলে এই অংশটা নিশ্চয়ই এই কোণের পূরক কোণ তার মানে এই দুইটা কোণের সমষ্টি এক সমকোণ তাহলে এখানেও আছে DEM কোণ যোগ CEM কোণ রাইট এখানে আছে CEM কোণ যোগ DEM কোণ সমান সমান 90 ডিগ্রি অথবা তুমি লিখতে পারো এক সমকোণ এখানে যদি এক সমকোণ লিখে কেন এক সমকোণ লিখবো এভাবে লিখবো এখন দেখো যেহেতু এইটুকু সমান 90 ডিগ্রি এইটুকু সমান 90 ডিগ্রি আমি বলতে পারি এইটুকু সমান এইটুকু আর এইটুকু সমান এইটুকু লিখলে এটা আর এটা কাটা যাবে কিন্তু উভয় পক্ষ থেকে তাহলে আমি বলতে পারি EDM কোণ সমান CEM কোণ আমি লিখতে পারি E D M কোণ অতএব দিয়ে লিখবো এই যে এই কোণ সমান এই কোণ কারণ এই দুটো কাটা যাবে ইকুয়াল করে দিলে তাহলে E D M কোণ ইকুয়াল টু C E M কোণ রাইট এবার লক্ষ্য করো এই যে C E M কোণ C E M কোণ এই যে এই কোণটার বিপরীত কোণ নিশ্চয়ই এই কোণ তাহলে এই কোণটার পরিবর্তে C E M কোণে পরিবর্তে আমি লিখতে পারি A E F কোণ রাইট আমি এই কোণটার পরিবর্তে লিখতে পারি কি এ ই এফ কোণ রাইট এখন দেখো এই যে এই ত্রিভুজের এই কোণ আর এই কোণ সমান হয়ে গেছে লক্ষ্য করো এডিএম কোণ এই যে সিইএম কোণ ইকুয়াল টু এই এফ কোণ এখন এখানে একটা কথা আছে আমি এই দিকে এটা না লিখে যদি অন্যভাবে লিখি তাহলে বিষয়টা পরিষ্কার হবে এডিএম কোণ এই যে এডিএম কোণ আগের স্টেপে লক্ষ্য করো EDM কোণের পরিবর্তে লিখবো EAF কোণ EDM কোণের পরিবর্তে লিখবো EAF কোণ এই যে EAF কোণ রাইট আর ইকুয়াল টু CEM কোণ ইজ CEM কোণ এর বিপরীত কোণটা লিখবো AEF কোণ AEF কোণ এখন মজার বিষয় কি জানো দেখো এই দুইটা কোণ একটা ত্রিভুজের এই দুইটা কোণ দেখো এই ত্রিভুজটার দুইটা কোণ দেখো AEF ত্রিভুজের দুইটা কোণ এই কোণ আর এই কোণ লক্ষ্য করো তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ ই এফ এর এই এই ত্রিভুজের ই এ এফ কোণ সমান সমান এ ই এফ কোণ তাহলে একটা ত্রিভুজের দুইটা কোণ যদি পরস্পর সমান হয় ওই কোণদ্বয়ের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান তাহলে আমি বলতে পারি এই বাহু আর এই বাহু পরস্পর সমান এটা আমরা বলতে পারি রাইট তাহলে আমি বলতে পারি এ এফ সমান ই এফ অতএব এ এফ সমান সমান ই এফ এ আমরা কিন্তু পেলাম এ এফ সমান ই এফ আমাদের প্রমাণ করতে হবে এ এফ সমান বি এফ আমাদের প্রমাণ হয়েছে এ এফ সমান ই এফ রাইট এখন যদি আমরা প্রমাণ করতে পারি বি এফ সমান ই এফ তাহলে এ এফ সমান ই এফ বি এফ সমান ই এফ তাহলে এ এফ সমান বি এফ আমাদের প্রমাণ হয়ে যাবে তাহলে এবার আমার লক্ষ্য হলো বি এফ সমান ই এফ প্রমাণ করা প্রসিডিউরটা ঠিক এরকমই যা এখানে করেছি তাই করব আরেকবার আসলে যদি একটু ডিটেইলস করেছি তুমি ইচ্ছে করলে শর্ট করতে পারো আর শর্ট করার দরকার কি ডিটেইলস করলে যদি ভালো বোঝা যায় তুমি ডিটেইলস করবা শর্ট করলে যদি ভালো না বোঝা যায় তুমি ভুল করতে পারো তাহলে শর্ট করবা কেন ডিটেইলসই করবা খুব বেশি বড় হবে না এতটুকু এখানে কি খুব বেশি লিখেছি না আর এতটুকু লিখতে হবে জাস্ট এই এফ বি ইকুয়াল টু ইএফ প্রমাণ করার জন্য কিভাবে লিখবো দেখো এই অংশটার শুরুতে আমরা বিসি চাপের উপর দণ্ডায়মান দুইটা বৃত্তস্থ কোণ ইকুয়াল করে দিয়েছিলাম এবার আমরা করব কি বিসি চাপের বিপরীত যে চাপটা আছে এডি চাপ এই এডি চাপের উপর দণ্ডায়মান দুইটা বৃত্তস্থ কোণ নিয়ে একই ভাবে অগ্রসর হবো আমরা একই ভাবে চলো আমরা ওই অংশটাও লিখে ফেলি তাহলে এডি চাপ এইভাবে লিখব একই চাপ
একই চাপ এডি এর উপর দণ্ডায়মান এডি এর উপর দণ্ডায়মান উপর দণ্ডায়মান দণ্ডায়মান দুটি বৃত্তস্থ কোণ দুটি বৃত্তস্থ কোণ বৃত্তস্থ কোণ দেখো এডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এ বি ডি কোণ একটা আর এটা এ সি ডি কোণ তাহলে একটা হলো এ বি ডি কোণ এ বি ডি কোণ আর একটা হচ্ছে এ সি ডি কোণ এ সি ডি কোণ কাজে এই দুটো কোণ পরস্পর সমান একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান অতএব আমরা লিখতে পারি এ বি ডি কোণ সমান সমান এ সি ডি কোণ লক্ষ্য করো আমরা এখানে ডান পাশে লিখে দিতে পারি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান এটা আমরা আবারও লিখে দিতে পারি এখানে যেমন লিখেছিলাম এখন এই যে এখানে যেমন বিএসি কোণ আর বিডিসি কোণ সমান দেখিয়েছিলাম তারপরে এই কোণটাকে আবার এইভাবে লিখেছিলাম অন্য অক্ষর দিয়ে এ কিন্তু মাঝখানে টিকে ছিল এখানে ডি কিন্তু মাঝখানে টিকে ছিল দুই সাইডের অক্ষরগুলো চেঞ্জ হয়ে গিয়েছিল এখানে এই কাজটা করি এ বি ডি এ বি ডি এটাকে লিখতে পারি এ বি ই বা ই বি এফ রাইট এটাকে লিখতে পারি ই বি এফ ই বি এফ কো দেখো এর পাশে যা যেভাবে করেছিলাম এখানে তাই করছি অনুরূপভাবে এ সি ডি এ সি ডি কোণকে লিখতে পারি ই সি এম কোণ রাইট ই সি এম কোণ এই হয়ে গেল এই অংশটা কিন্তু আমাদের ক্লিয়ার এই অংশটা এখানে হয়ে গেল রাইট এবার আসি তারপরের অংশে কি এই যে পুরো কোণের থিওরি থেকে তাই না এখানে এই দুইটা কোণের মধ্যে দেখো ইবিএফ এই যে ইবিএফ এটা কিন্তু এই ত্রিভুজে চলে আসছে আমরা ওই ত্রিভুজে চিন্তা করব এইটা তাহলে ইসিএম কোণ এই যে এর আগের অংশে দেখো আমরা ইডিএম আর ডিএম এই যে ই ডি এম আর কি ডি এম ডি ই এম এটা নিছিলাম কিন্তু ইডিএম নিছি ই এ এফ নেই ই এ এফ এই ত্রিভুজের আর এখানে আমাদের এই ত্রিভুজের কোণ হলো ইবিএফ ইবিএফ এটা নিব না এটা নিব না এইটা নিয়ে চিন্তা করব ইসিএম নিয়ে চিন্তা করব তাহলে দেখো ইসিএম কোন কোণের প্রয়োগ কোণ ই ই সি এম এই কোণটা এই কোণটা কোন কোণের প্রয়োগ কোণ সেটা আমরা ভালো করে বোঝার জন্য এই কোণগুলোকে মুছে দেই এই যে এই কোণের চিহ্নগুলোকে এগুলো আমরা মুছে দেই ভালো করে বোঝার জন্য এগুলি আমরা মুছে দেই ওকে এই সমকোণ মুছে দেই সবই মুছে দেই হ্যাঁ কোণের চিহ্নগুলো এবার আমরা ইসিএম কোণ এখানে চিহ্নিত করি ইসিএম এই হলো ইসিএম তো দেখো এই কোণটা সমকোণ এই ত্রিভুজের রাইট কারণ এই বাহুটা লম্ব হয়ে গেছিলাম তাহলে এটা যদি সমকোণ হয় এই কোণ আর এই কোণ পরস্পর কিন্তু পূরক কোণ তাই না এই যে এই কোণ আর এই কোণ আবার লক্ষ্য করো এই কোণ আর এই কোণ পূরক কোণ রাইট তাহলে একবার হলো এই কোণটা এই কোণের পূরক কোণ তাহলে এই কোণ যোগ এই কোণ সমান এক সমকোণ আবার আমি লিখতে পারি এই কোণ যোগ এই কোণ সমান এক সমকোণ লিখতে পারি না হ্যাঁ তাহলে আমরা লিখব এই কোণটা দিয়ে ইসিএম কোণ তাহলে ই সি এম কোণ এটা কিন্তু সেকেন্ড স্টেপ এই 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 টুকুর পরে এই এই স্টেপটা ইসিএম কোণ যোগ এই যে ইসিএম কোণ ইসিএম কোণ তাহলে ইসিএম কোণ ইসিএম কোণ আর এই কোণের সাথে যদি আমরা সিইএম কোণ যোগ করি এই কোণ তাহলে এক সমকোণ হবে সিইএম কোণ সমান 90 ডিগ্রি সমান সমান 90 ডিগ্রি রাইট এখন লক্ষ্য করো যে এই যে সিইএম সিইএম এই কোণটা তো এই কোণের উপর কোণ কেন কারণ এটাও সমকোণ এই যে সমকোণী ত্রিভুজ এইটার সমকোণী ত্রিভুজের এই কোণ সমকোণ কাজে এই কোণ আর এই কোণ এক সমকোণ বলতে পারি আবার এদিকে এইটা তো সমকোণ কাজে এই কোণ আর এই কোণ এক সমকোণ তাহলে আমরা এইটা লিখব উদ্দেশ্য কি এই দিকে আসা এই জন্য ওইদিকে যাব না আমরা এই দিকে আসবো কাজে আমি বলবো এই কোণ আর এই কোণের যোগফল হবে 90 ডিগ্রি তাহলে কি সিইএম যোগ ডিইএম তাহলে আমি লিখব ডিইএম টা আগে লিখি ডিইএম কোণ যোগ সিইএম কোণ সমান 90 ডিগ্রি এবার দেখো একই ভাবে তাহলে এইটুকু সমান এইটুকু যদি লিখি এইটা এটা কাটা যাবে এইটা ইকুয়াল হয়ে যায় অতএব দিয়ে লিখে ফেলি ইসিএম ইসিএম কোণ ইকুয়াল টু ডিইএম কোণ রাইট এই যে ডিইএম কোণ এখন লক্ষ্য করো এই দুটার মধ্যে একটা আছে যার বিপরীত কোণ এ পাশে পেয়ে যাব ইসিএম ইসিএম আর ডিএম
DEM এই যে DEM বললো এই যে DEM এটার বিপরীত কোণ কিন্তু এটা এটাই দরকার এদিকে আসা দরকার তাহলে এই DEM এর পরিবর্তে DEM এর বিপরীত কোণ কি BEF তাহলে DEM এর বিপরীত কোণ লিখো এই যে BEF রাইট বিপরীত কোণ হিসাবে তাহলে এটা ECM ECM কোথায় আছে এই যে ECM ECM এর পরিবর্তে লিখো EBF যেটা এই ত্রিভুজে চলে আসবে দেখো EBF তাহলে এই ECM এর পরিবর্তে এই যে ECM ECM এর পরিবর্তে EBF তাহলে আমি লিখব EBF এটাকে লিখব EBF কোণ এই যে এখান থেকে আর DEM এর পরিবর্তে DEM এর বিপরীত কোণ কি BEF BEF কোণ রাইট এই দুইটা কোণ কিন্তু পরস্পর সমান এখন দেখো এই দুইটা কোণ এই ত্রিভুজের দুইটা কোণ লক্ষ্য করো এই যে EBF EBF এই যে এই কোণ আর BEF BEF এই যে কোণ তাহলে এই ত্রিভুজের দুইটা কোণ সমান তাহলে দুইটা কোণ সমান 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 করে বিপরীত বাহু এই দুইটা সমান রাইট তার মানে কি ভাবলে লিখবো যে এটা কোন ত্রিভুজ BEF ত্রিভুজ ত্রিভুজ BEF A এই ত্রিভুজে এই কোণ সমান এই কোণ অর্থাৎ ABF কোণ সমান সমান BEF কোণ তাহলে এই দুইটা কোণ সমান অতএব উভয় সমীকরণে EF ডান পাশে আছে তাহলে বলতে পারি AF সমান BF অতএব AF সমান সমান BF প্রমাণিত প্রমাণিত তোমাদের বইয়েতে এই প্রমাণটা খুব ছোট করে দেওয়া আছে কিন্তু ওইটা কিন্তু বুঝে নেওয়া অনেক কঠিন খুব সংক্ষেপে খুব ছোট করে দেওয়া আছে আমি একটু বেশি লিখলেও একটা উপপাদ্য প্রমাণের জন্য খুব বেশি কিন্তু লেখা হয় নাই কিন্তু তোমার বুঝতে সুবিধা হবে যে কোনো এক্সামিনার দেখলেও সে ক্লিয়ারলি বুঝতে পারবে কাজেই খুব চমৎকার হবে কিন্তু তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই এটা ভালো করে প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিসটা করবে অন্যভাবে যে তুমি যদি সত্যিই বুঝে থাকো প্র্যাকটিসটা কিভাবে করবে আমরা ছেদ বিন্দু E থেকে DC বাহুর উপর লম্ব এঁকে তাকে বর্ধিত করেছিলাম তোমরা করবে কি এই E বিন্দু থেকে DC বাহুর উপর লম্ব না নিয়ে এবং তাকে কিন্তু আমরা বর্ধিত করেছি তোমরা করবে কি E বিন্দু থেকে AD বাহুর উপর লম্ব নেবে এবং তাকে এদিকে বর্ধিত করে BC বাহুর সমদ্বিখণ্ডিত হয়েছে সেটা প্রমাণ করবে রাইট মানে এইভাবেই তুমি প্রমাণ করবে তাহলে প্র্যাকটিসটা ভালো হবে না তুমি অন্যভাবে করবে যেহেতু ব্রহ্মগুপ্ত কি বলেছেন ছেদ বিন্দু থেকে যে কোনো এক বাহুর উপর অঙ্কিত লম্ব তাহলে তুমি এই ছেদ বিন্দু থেকে এই বাহুর উপর অঙ্কিত লম্ব করো আর তাকে এই বাহুর বিপরীত বাহু এই বাহুকে সমদ্বিখণ্ডিত করেছে সেটা প্রমাণ করো তাহলে তোমার প্র্যাকটিসটা যথাযথ হবে রাইট আর আমি যা করলাম তাই তুমি এইভাবে করবা প্র্যাকটিসটা যথাযথ হলো না ইভেন তোমরা ABCD চতুর্ভুজ না নিয়ে তোমরা PQRS চতুর্ভুজ নাও অন্য অক্ষরগুলো চেঞ্জ করে দিয়ে তারপর তুমি প্রমাণ করার চেষ্টা করো এবং সেইভাবে তুমি প্র্যাকটিস করো দেখবা প্র্যাকটিসটা সুন্দর হবে আর কোনোদিন তুমি ভুলবে না আশা করি তোমরা তা করবে এবং তোমরা খুব চমৎকারভাবে এটা রপ্ত করবে অনেক গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য কিন্তু আমরা প্রমাণ করব